তা গত ক্লাসে আমি তোমাদেরকে মোমেন্ট এরিয়া মেথডে ডিফ্লেকশন পড়িয়েছিলাম। এটা এটা সামারি এক ধরনের। এই যে এই যে এই ছবি যেটা দেখতে পাচ্ছ, আমরা প্রথমে একটা বিম পাবো, লোডেড বিম পাবো, অর্থাৎ বিমের মধ্যে লোড থাকবে, ফোর্স ফোর্স আলা বিম পাবো। এইটার থেকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরে এইটাকে আমরা এম বাই ইআই ডায়াগ্রাম আঁকবো, মানে বেন্ডিং মোমেন্ট কে ইআই দিয়ে ভাগ করবো। সোজা কথা, বেনিমেন্ট আগে ই মানে মোমেন্ট, ইয়াংস মোড অফ ইলাস্টিসিটি, আই মানে মোমেন্টাম ইলাস্টিসিটি, ইআই দিয়ে ভাগ করব। ইআই দিয়ে ভাগ করার পরে আমরা ডায়াগ্রাম পাব। এই ডায়াগ্রাম পাওয়ার পরে আমরা করব কি, ইলাস্টিক কার্ভ আঁকবো, অর্থাৎ এই বিমটা লোড দেওয়ার পরে কেমন ভাবে বাঁকবে, ইলাস্টিক কার্ভটা আঁকবো। এই ইলাস্টিক কার্ভ এবং মোমেন্ট ডায়াগ্রাম এই দুটোর কম্বিনেশনে আমরা দুটা থিওরাম পাসে, থিওরাম ওয়ান এবং থিওরাম টু। থিওরাম ওয়ান যখন আমরা দেবো, এটা দিয়ে আমরা রোটেশন বা স্লোপ বের করব, আর থিওরাম টু দিয়ে আমরা ট্যাঞ্জেনশিয়াল ডেভিশন বের করব। ট্যাঞ্জেনশিয়াল ডেভিশনের সাহায্যে ফাইনালি আমরা ডিফ্লেকশন বের করব এবং চেক করব এই ডিফ্লেকশনটা কি আমার লিমিটের ভিতরে আছে না বাইরে আছে। এই মোটামুটি এক কথাই হচ্ছে আমাদের পুরো জিনিসটা, লেসনটা। এখন আজকে আমরা গত ক্লাসে শর্টকাটে কিছু বই রং করেছিলাম, আজকে ওই জিনিসটা আরেকবার রিপিট করব একটু, যাতে এই জিনিসটা তোমরা বুঝতে পারো। গত ক্লাসে খুব ফাস্ট পড়িয়েছিলাম, আজকে আমি এই এক পিরিয়ড, তো এই জন্য এটা আবার রিপিট করতেছি। তো আজকেই মোমেন্ট ইয়ার মেথড শেষ হয়ে যাবে তোমাদের। তোমাদের বইয়ের মধ্যে এই অঙ্কগুলো করতে পারে 10, 10.16, 10.17, 18, 19, লাস্ট 3 ইয়ার্সের কোশ্চেন সি ডিপার্টমেন্টের, এবং বিভিন্ন কোশ্চেন, মানে সোজা কথা হচ্ছে যে কোনো কোশ্চেনই আসতে পারে, তবে যত বেশি কোশ্চেন করবা, কোশ্চেন সলভ করবা, তত বেশি তোমরা কনফিডেন্ট লেভেল বাড়বে, জিনিসটা বুঝতে পারবা। আর বুঝতে যদি নাও পারো, সলভ করতে গেলে যে ডাউটটা রেজ করবে আমাকে, ডাউটটা যদি শুট করো, ডাউটটা যদি দেও আমাকে, আমি ক্লিয়ার করে দিতে পারবো যে কি ঘটনাটা ডিফ্রেশন আছে। যা হোক, এই গত ক্লাসে এই একটা অঙ্ক ছিল, এটা হচ্ছে তোমার এক্সাম্পল 10.16 তোমাদের বইয়ে, পপের বইয়ে 10.16, এবং পেজ নম্বরটা ছিল তোমার 10.16। আচ্ছা, আমি যে তোমাদের পড়াচ্ছি সবই পপ চ্যাপ্টার 10 থেকে, কিন্তু পপের বইয়ে চ্যাপ্টার 10 থেকে পড়াচ্ছি। তোমরা মোটামুটি 90% বই, কিছু অঙ্ক হয়তো বাইরে থেকে করাতে পারি, বাট কনসেপচুয়ালি ব্যাপারগুলো সব বইছে। তা 10.15টা হচ্ছে তোমার 13, 14, 15 মোমেন্ট এরিয়া থিওরামটা আছে, পেজ হলো 538, আর 10.15 যে অঙ্কটা, এই অঙ্ক 10.16, 15 আছে নাকি, এটা কত 16, হ্যাঁ পেজ নম্বর 542 আছে অঙ্কটা। কি বলছে অঙ্কটার মধ্যে, আমি শর্টকাটে বলি। এটা এই যে একটা ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিমের এই একটা ক্রস সেকশনটা বড় আর এই ক্রস সেকশনটা ছোট, এখানে একটা 10 টিপের লোড আছে। বলছে এই ফ্রি এন্ডের অ্যাঙ্গুলার রোটেশন কত এবং ডিফ্লেকশন কত। অ্যাঙ্গুলার রোটেশন মানেটা কি, অ্যাঙ্গুলার রোটেশন মানে এই ফ্রি এন্ডের থেকে যদি তুমি একটা ট্যাঞ্জেন্ট টানো এবং এই ফিক্স পয়েন্টে ট্যাঞ্জেন্ট টানো, দুইটা ট্যাঞ্জেন্টের ইন্টারনাল ডিস্টেন্স, ইন্টারনাল অ্যাঙ্গুলার ডিফারেন্স, মানে এটা থিওরাম ওয়ান। আর ফ্রি এন্ডের হলো ডিফ্লেকশন, মানে থিওরাম টু। মোটামুটি এক কথাই, এই অঙ্কের মধ্যে আরো কিছু টুইস্ট আছে। প্রথম কথা হচ্ছে এই যে আমার লোডের যে বিমটা দেখলাম তুমি, এই অঙ্কের মধ্যে দেখো তিনটা দূরত্ব আছে, যেটা হচ্ছে 100 কিলো নিউটন যে লোডটা আছে, 10 কিলো নিউটন যে লোডটা আছে, এটা হচ্ছে রাইট সাইড থেকে 400 দূরে, 400 মিলিমিটার দূরে, আবার 600 মিলিমিটার দূরে, আবার আর একটা থিকনেস, আলাদা ক্রস সেকশনের আলাদা একটা জিনিস আছে। এখানে অঙ্ক দুই রকম হইতে পারে, একটা হইতে পারে সি পয়েন্টে ডিফ্লেকশন কত, বি পয়েন্টে ডিফ্লেকশন কত, সি পয়েন্ট পর্যন্ত সে কিন্তু রোটেট করবে, বি পয়েন্টে আর রোটেট করবে না, কারণ বি পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে একটা স্টেপ টাইম একটা সম্পর্ক থাকবে। কিন্তু এইটা কিন্তু পুরো বেঁকে যাবে, মানে তুমি যেখানে যদি বলো, এইটাকে যদি বলো, এই পর্যন্ত পুরো বাঁকবে, এইটা বাঁকার পরে এই অংশটা স্ট্রেট লাইন হবে। যাক, এটা আমি আপাতত বলতেছি না, তোমরা নিজেরা অঙ্ক করলে যা আসবে তাই,
ফর্মুলার মধ্যে যেটা আসবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেহেতু ক্রস সেকশন আলাদা, অতএব এই বেনিউম্যান ডায়াগ্রাম যেটা আছে, বেনিউম্যান ডায়াগ্রাম থেকে আই ওয়ান আর আই টু দুইটা আছে। দেখো ক্রস সেকশন আলাদা মানে এর হলো আই ওয়ান আর আই টু, ক্রস সেকশন আই ওয়ান আর আই টু। অতএব তাহলে এম বাই ইআই ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, যদি অল থ্রু আই এম বাই ইআই ডায়াগ্রাম মানে ইআই দিয়ে ভাগ করা থাকে, বরং স্টিলের তৈরি ইয়ের মান 29×10³, কংক্রিটের তৈরি ইয়ের মান সে 3000 KSI, বা এরকম কিছু একটা, বা অ্যালুমিনিয়ামের তৈরি ইয়ের একটা আই এর একটা মান আছে, কি হচ্ছে ইয়াংস মডুলেশন আছে, আই মানে ক্রস সেকশন, বিএস কিউব বাই 12 রেক্টাঙ্গুলার হলে পাই ডি 4/64 হইতে পারে, বা হোয়াট এভার, যদি সবটা সমান হয় তাহলে ই আর আই দিয়ে ভাগ করবা, একই জিনিস দিয়ে ভাগ হলে তোর শেপটার চেঞ্জ হয় না, শুধুমাত্র ভ্যালুর সাথে ইআই ভাগ হয়, কিন্তু যখন হচ্ছে এই অংশটার ইআই আর এই অংশটা আলাদা হয় তখন ডায়াগ্রামটাও চেঞ্জ হয়, আলটিমেটলি এরকম একটা ডায়াগ্রাম হয়ে গেছে। তাহলে এইটা যদি মোমেন্ট ডায়াগ্রাম হয় তখন এটা হচ্ছে আমার এম বাই ইআই ডায়াগ্রাম। আমি চারটি স্টেপ বলছিলাম, লো ডাকাবা, বর্নিমো ডাকাবা, এম বাই ইআই ডাকাবা, এরপরে ফাইনালি তোমরা কি করবা, এই দেখো এই অঙ্কের সঙ্গে আই ওয়ান আর আই টু আছে এবং ই একই, আমি পরীক্ষা হলে এমন হইতে পারে ই পরিবর্তন হয়ে যেতে পারে, এটার ই একটা এটার ই আর একটা, আই নাও হইতে পারে পরিবর্তন, যদি ক্রস সেকশন সমানও থাকে, যদি এর আর ম্যাটেরিয়াল আলাদা হয়ে যায় তখন ই পরিবর্তন হয়ে যেতে পারে, এরকম একটা ডায়াগ্রাম হয়ে গেল। এখন আমাদেরকে এম বাই আই ডায়াগ্রাম পাইলাম, এখন আমরা এই যে ইলাস্টিক কার্ভ, ইলাস্টিক কার্ভ মানে কি, এই জিনিসটা বাইকে যেভাবে যায় এই জিনিসটা বেন্ট হয়ে বা ডিফ্লেকশনের যে শেপ তৈরি করে এটাকে বলে ইলাস্টিক কার্ভ। এই ইলাস্টিক কার্ভ পেয়ে গেলাম, তাহলে চারটা জিনিস আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা বের করবো কি ফ্রি এন্ডের রোটেশন কত আর ইয়া কত। সিম্পল হিসাব, রোটেশন মানে কি, রোটেশন মানে কি, রোটেশন মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের এই যে অ্যাঙ্গুলার ডিফারেন্সটা কত, এটা রোটেশন। থিওরাম ওয়ান, থিওরাম ওয়ানটা কি, এরিয়া আন্ডার এম বাই আই ডায়াগ্রাম, তার মানে এই টোটাল এরিয়াটা, তা আমরা ইচ্ছা করলে দেখো এটা এই একটা এরিয়া, এই একটা এরিয়া, অথবা মেবি যেভাবে পারো ডাজেন্ট ম্যাটার, এই দুটো এরিয়ার যোগফল, এটাকে আমরা এ ওয়ান বলি, এটাকে এ টু বলি, বইয়ের মধ্যে লেখা আছে ফাই ওয়ান আর ফাই টু, হোয়াট এভার, আমরা থিটা বি এ ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু, এটা হলো এ ওয়ান আর এটা হলো এ টু, এই দুটার যোগফল থিটা বি এ, আমার মনে কারো কোনো বুঝতে অসুবিধা নাই। তারপরে তাহলে টিবিএ কত হবে, টিবিএ মানে কি, ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মেজার্ড অ্যাট বি ফ্রম ট্যানজেন্ট অ্যাট এ, তাই না, টিবিএ, হ্যাঁ ঠিকই আছে, ট্যানবি, তাহলে এটা হচ্ছে তোমার আই ওয়ান আর আই টু, এই যে দূরত্বটা কিন্তু আলাদা হবে, তখন এক্স ওয়ান এক্স টু, এটার জন্য ত্রিভুজের এটা হচ্ছে এই পাশ থেকে এই দূরত্ব প্লাস টু থার্ড অফ এইটা, আর এটা হলো এই দূরত্ব প্লাস, তোমাদের একটা কোশ্চেন কনফিউশন থাকতে পারে যে এই যে ত্রিভুজটা এই পর্যন্ত ছিল এইটাকে আমি এক্সটেন্ড করে এখানে নিয়ে আসি, এরকমও যদি হয় এই দিক থেকে হলে টু থার্ড অফ দূরত্বই হবে, ইনক্লাইনও যদি থাকে প্লেনটা টু, তোমরা কাইন্ডলি এটা হচ্ছে করে দেখতে পারো, তোমরা এই সেন্টারটা এখান থেকে এই দিকে টু থার্ডই হবে, কারণ কি জানো এইটুকু যদি যোগ করতা তাহলে টু থার্ড থাকতো, কাইটা দিলে টু থার্ড দিতে হবে, তো তার মানে তোমরা এই একটা দূরত্ব এই দূরত্ব বের করতে টু থার্ড দূরত্ব কত হবে এইটা যোগ করে, তাহলে এই যে টি বি এই হলো এ ওয়ান, এ ওয়ান তো পাইছই আগে, এ ওয়ান হচ্ছে হলুদটা, এক্স ওয়ান হচ্ছে 1200, এ টু হচ্ছে এইটা, এক্স টু হচ্ছে এইটা, তো টি বি এটা খুব সিম্পল, মানে আপাতভাবে অঙ্কটা জটিল মনে হলে অঙ্কটা কিন্তু সোজা, টি বি এ আর কোনো প্রবলেম হলো না, টি বি এটাই কিন্তু আমাদের কি, টি বি এটাই কিন্তু ভিবি, ভিবি মানে নিউবি, নিউবি রেদার, এটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাট পয়েন্ট আর টিবি একই জিনিস। তো ক্যান্টিলিভার বিমের একটা কাজের মজাই আছে আলাদা, ক্যান্টিলিভার বিম খুব সহজ অঙ্ক করা যায় কারণ একবারেই অঙ্কটা হয়ে যায়, কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের অঙ্কগুলো অনেক জটিল হয়, তা আমার মনে হয় তোমরা এই অঙ্কটা না বোঝার কোনো কারণ নাই, এক্সাম্পল 10.16 সবাই বুঝতে পারছো, এই অঙ্কটা প্রথমে করবা, আমি কিন্তু শর্টকাটে করে দিলাম, তোমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করবা, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো। এরপরে আমরা পরবর্তী অঙ্ক যেটা হবো 10.17, 10.17 এর অঙ্কটা কি অঙ্ক, সিম্পল অঙ্ক, এই যে একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা হচ্ছে 4A দূরে আছে,
ফোরে লেন্থ ইজ ইকুয়াল টু চারে, ওয়ানে দূরে এটার একটা ফোর্স আছে, তার মানে এই পাশে এক ভাগ এই পাশে তিন ভাগ। আর কোশ্চেন হচ্ছে এই যে লোডেড বিম আছে এখানে এল বাই ফোর, এই যে একটা এ দূরত্বে পি আছে আমি যেটা বললাম, এবং মাঝখানে সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্টে সি আছে, লেফট সাইডে টু এ, রাইট সাইড টু এ, আর একটা ই পয়েন্ট আছে, ই পয়েন্টটা যে কোনো একটা এনি পয়েন্ট ই, আমরা জানি না কোন পয়েন্ট, এনি পয়েন্ট ই আছে। তা আমাদের চাইছে কি, আমাদের চাইছে হলো ডিফ্লেকশন অ্যাট সেন্টার, মাঝখানে সি পয়েন্টে ডিফ্লেকশনটা কত হবে, এটা হলো প্রশ্ন। কিভাবে বের করবো আমরা? তাহলে প্রথমে আমরা কি করবো, মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো সি পয়েন্টের, এই যে মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, তারপর যেহেতু ইআই কনস্ট্যান্ট এখানে লিখে আছে, ইআই কনস্ট্যান্ট, তার মানে এই ডায়াগ্রামটা এটাই লিখতে পারে, কিন্তু ইআই দিয়ে ভাগ করলেই হবে। এটা মোমেন্ট ডায়াগ্রাম আমরা আঁকাইলাম, আমি মোমেন্ট ডায়াগ্রাম কিছু যাচ্ছি না। এরপরে আমরা করব কি, ইআই কনস্ট্যান্ট মোমেন্ট ডায়াগ্রাম, এরপরে আমরা ইলাস্টিক কার্ভ একটা পাইলাম এখানে। এই ইলাস্টিক কার্ভ হচ্ছে এনে আমাদের পয়েছে কি, সি এই পয়েন্টে, এই সি পয়েন্টে এই ডিফ্লেকশনটা কত হলো। ইম্পর্টেন্ট জিনিস দেখো তোমরা, মজার একটা জিনিস, আমি যদি টি এ বি আঁকাই তাহলে এটা টি এ বি পাবো। এই যে সি, সি প্রাইম সি আর সি ডবল প্রাইম জিনিসটা কি, সি প্রাইমটা হচ্ছে অরিজিনাল পজিশন, সিটা হচ্ছে ইলাস্টিক কার্ভের পজিশন, আর সি ডবল প্রাইম হচ্ছে আমার ট্যানজেন্টের পজিশন একই লাইন বরাবর। আমি যদি সি প্রাইম সি এর থেকে সি সি প্রাইম বিয়োগ করতে পারি তাহলেই কিন্তু এডিভেশনে বের করতে পারবো। তাহলে এইটা কিন্তু ভেরিয়েবল আমরা বের করতে পারবো, এইটা যদি টি এ বি হয় এটা হাফ অফ টি এ বি হবে, কোনো সন্দেহ নেই, এটা সিমিলার ট্রায়াঙ্গেল একটা, এটা আর এটা হাফ অফ টি এ বির সাথে যদি আমি এইটা কি, এইটা এইটা হলো এই পয়েন্টটা কি, এই দূরত্বটা কি বলবো, এই দূরত্বটাকে কি বলবো, এই দূরত্ব টি সি বি, তার মানে বি এর থেকে ট্যানজেন্ট এনে সি পয়েন্টে ডিভিশন কত, তাহলে এই পুরাটার থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যাবে, খুবই সিম্পল সোজা অঙ্ক। এটা একটা অ্যাপ্রোচ। সেকেন্ড আর একটা অ্যাপ্রোচ আছে, আমি এই সি পয়েন্টে ট্যানজেন্ট আনার পরে এই পাশে টি বি সি বের করব, এই পাশে টি এ সি বের করব, দুটাই বের করব, এইটা এটা এভারেজ করে মাঝখানের উত্তরটা পাওয়া যাবে, দুটাই ঠিক আছে। তাহলে এইটা যেহেতু মাঝখানের পয়েন্ট, এটা যতই যাই থাক এখানে আর এখানে গড়টা এটা হবে ট্রাপিজিয়ামের মতো, মাঝখানে এটাই হবে, তার মানে এই অ্যাপ্রোচও ঠিক আছে, এই অ্যাপ্রোচও ঠিক আছে। আর এইটা পরে বলবো আমি, এই দুটা নিয়ে কথা বলি আমি আপাতত। এটা টু এ আছে দূরত্ব, অর্থাৎ ওই যে আমি যেটা বললাম তোমাদেরকে যে ভিসি ইজ ইকাল টু, ভিসি মানে ডিফ্লেকশন অ্যাট সি ইজ ইকাল টু সি সি, মানে সি আলটিমেটলি আমি যেটা বললাম এই যে এইটা এখানে টি এ বি আছে, সি সি হলো টি এ বি বাই টু, সি সি প্রাইম সি সি প্রাইম ডাবল প্রাইম টি এ বাই টু, এবং সি সি টি সি বি, আমি বুঝাইলাম একটু আগে। এখানে আসলে সিম্পল জিনিস, এটা হচ্ছে দুটার গড়, এই দুটা। এখন ইটা কি জিনিস, ইটা সম্পর্কে আমি তোমরা আইডিয়া দিই, আমরা যে কোনো পয়েন্ট ইতে যদি আমরা বের করতে চাই যে আমাদের ইয়া কত হবে, মানে ই পয়েন্ট মাঝখানে বলছি ই পয়েন্টে কত হবে, তাহলে ই পয়েন্টটা মনে করি ই দূরত্ব, স্মল ই দূরত্বে আছে এটা, তাহলে আমরা কিন্তু একইভাবে এইটা বের করতে পারবো অনুপাত দিয়ে, অর্থাৎ লেন দিয়ে ভাগ করে ই দিয়ে গুণ করবো। এটা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, এইটা পাওয়া যাবো। আর এইটা হবে কত, এই দূরত্বটা কত হবে, টি বিই, এটা বিয়োগ করলেই কিন্তু এটা পাওয়া যাবে। আর এই অ্যাঙ্গেলটা কত পাবো, এই অ্যাঙ্গেলটা পাবো হচ্ছে দুইভাবে পেতে পারি আমরা, একটা হচ্ছে এরিয়া আন্ডার এটা, যেটা তো আমরা জানি থিওরাম, আর একটা হচ্ছে এই টি এ বি কে দিয়ে যদি আমরা এল দিয়ে ভাগ করি তাহলেও পাবো। তোমরা মনে মনে আছে কিনা জানি না, আমরা যখন বলি থিটা টেন্স টু জিরো, বা ডিফ্লেকশন এত ছোট হয় খুবই সামান্য, টেন থিটা ইজ ইকুয়াল টু থিটা, এটা তোমরা ইন্ডিয়া পড়ে আসছো, তার মানে এই যে আমরা স্লোপ বলি টেন থিটা বলি, এটা কিন্তু ওয়াই বাই এক্স কিন্তু আলটিমেটলি এক ধরনের, যদি স্মল থিটার জন্য। সো আলটিমেটলি দুই অ্যাপ্রোচে আমরা থিটা বের করতে পারি, একটা হচ্ছে থিওরাম ব্যবহার করে, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ থিওরাম ওয়ান,
আরেকটা বের করতে পারি টিবি, এই যে এটার এই যে হাইট, এই যে কত পর্যন্ত ট্যাঞ্জেনশিয়াল ডেভিশনের সাথে লেংথটা ভাগ করলেই আমার এরিয়া বেড়ে যায়। এটা সেকেন্ড একটা অপশন। এখানে আমি এটা নিয়ে একটু কথাবার্তা বলছি, এখানে একইভাবে এটা মাইনাস এটা, এটা এটা হচ্ছে এটা আমি ই পয়েন্টটা আমি ভুল করছি, এটা থ্রি ফোর্থ হবে না আসলে, এটা অনুপাতে হবে, এটা ভুল করছি আমি, আমি ভাবছিলাম এটা হলো এই জায়গাটাই, নো আলটিমেটলি অনুপাতে করবে এবং আলটিমেটলি পেয়ে যাবে তোমরা, দ্যাটস অল। এখন থিটা এ বিটা কি হবে দেখো, এখানে লিখছি টি এ বি বাই এল, লেংথে ভাগ করে থিটা বি বের করা যায়। এই জিনিসটা টেকনিক কেন শিখালাম, কারণ একটু পরে আমাদের এটা কাজে লাগবে, এটা থিটা বি জিরো টি বি বাই এল। এবার আসো পরবর্তী অঙ্ক টেন এইটিন, টেন সেভেন্টিন হয়ে গেল টেন এইটিন, তা টেন সেভেন্টিন আর টেন এইটিনের মধ্যে পার্থক্য, টেন এইটিনে বলছে যে ম্যাক্সিমাম ডিফ্রেকশন কোথায় এটা বের করো। আগের অঙ্কটা কি ছিল, সি পয়েন্টে ডিফারেন্স কত ছিল, মাসখান পয়েন্টে বের করো, এবং যে এনি পয়েন্ট ইতে ডিফারেন্স কত বের করো, এটা তো হচ্ছে ম্যাক্সিমাম। এখন আমার হচ্ছে ম্যাক্সিমাম ডিফারেন্স কোথায় হবে, মাসখানের আশেপাশে কোথাও হবে, কিন্তু পারফেক্ট মাসখানে হবে না, কারণ লোডটা সিমেট্রিক না। লোডটা যদি সিমেট্রিক হইতো আমাদের, তাহলে কিন্তু পারফেক্ট মাসখানে হইতো। তার মানে এখন আমরা বুঝতে পারবো এই যে পি বিন্দুটা ডি এই দুটার মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে, কিন্তু কোথায় হবে আমি জানি না। এই লোকেশনটা বের করা হচ্ছে মেইন চ্যালেঞ্জ আমার, হোয়ার ইজ দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন, কারণ আমরা ডিফ্লেকশনটা বের করার মেইন উদ্দেশ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কত, কারণ আমরা চেক করব ম্যাক্সিমাম ডিফ্লেকশন এল বাই থ্রি সিক্সটির নিচে আসে কি না। যদি এল বাই থ্রি সিক্সটির নিচে থাকে তাহলে আমার আর কোনো মাথা ব্যথা নাই, ম্যাক্সিমামটা চেক করলে বাকি সব ঠিক আছে। আমি কি তোমার, তোমরা কি আমাকে ফলো করতে হচ্ছে বাই দা বাই, কেউ তো কথা বলছো না। আচ্ছা ফাইন, এখন কথা হচ্ছে কিছু গল্পের মতো করেই পড়াচ্ছি আমি তোমাদেরকে, যাতে জিনিসটা মানে ইন্টারেস্টিং হয়, আমি জানি না ইন্টারেস্টিং হচ্ছে কিনা। তো যাই হোক, এখন আমরা প্রথমে মনে করো যে এখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম কত হবে এই পি ফোর্স এর জন্য, এটা হলো আমাদের কোশ্চেন। তাহলে আমরা মনে করি লেফট সাইডে ডি পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন, যেটা ডি পয়েন্টে যেটা হচ্ছে এটা এল, যেটা হচ্ছে স্মল ডি দূরত্বে, আমরা মনে করি এই যে এই যে এই পয়েন্টে ডিফ্লেকশন এই স্মল ডি দূরত্বে, এখানেও দেখাইছি এখানেও দেখাইছি আমি, স্মল ডি দূরত্বে আমাদের ডিফ্লেকশন আমরা মনে করছি, এনি পয়েন্ট, এনি পয়েন্ট বিটুইন পি অ্যান্ড সেন্টার, পি অ্যান্ড সেন্টারের মাঝখানে, আমি আগেবার ভুল বলছিলাম, সেন্টার এবং পি এর মাঝখানে যে কোনো একটা পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম আমরা বুঝতে পারি। দেখো মানে পি এর বাম পাশে যাবেই না এই জায়গাটা, এমন এখন যে পয়েন্টে ডিফ্লেকশন হবে ওই পয়েন্টে স্লোপটা হবে কি হবে, স্লোপ ওই পয়েন্টে জিরো হবে। জিরো মানে কি, ওই পয়েন্টের মানে ম্যাক্সিমাম ভ্যালু যেখানে এলো সেই জায়গাটা স্লোপটা জিরো হয়, মানে আমরা তোমরা মনে ইয়া করছো যে ডিএম বাই ডিএক্স জিরো হবে ওই জায়গাটা স্লোপ। ডিএম বাই ডিএক্স মানে কি, মোমেন্ট ডায়াগ্রাম হবে, যে মোমেন্ট ডায়াগ্রামটা যদি আমরা ট্যাঞ্জেন্ট টানি জিরো হবে, তার মানে ডিএম বাই ডিএক্স মানে কি, যেটা বলতেছিলাম এই ডি পয়েন্টে জিরো হবে মনে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমরা প্রথমে একটা ফাইন থিটা বি ফ্রম এই যে এটা আগে চলে আসলো কেন, এটা পরে ছিল, ও এখানে স্টেপ গুলা বলে দিচ্ছি, সরি সরি স্টেপ গুলা, প্রথমে থিটা বি বের করতে হবে আমাকে, এই যে থিটা বিটা আছে এটা বের করতে হবে কোত্থেকে, টি এ বি বাই এল, তার মানে আমি আগে বললাম না এইটার সাথে এল ভাগ করলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়, তাহলে টি এ বি কিভাবে বের করবো, কারণ আমরা কেন কেন আমরা ইয়াটা করতেছি না, মানে আমরা এই অ্যাঙ্গেলটা এটা ভাবে বের করতে পারি টি এ বি বাই এল, টি এ বি বাই এল বের করার জন্য নিয়ম এইটা বাই এইটা, টি এ বির ফর্মুলা কি ভেরি, এই যে এখানে আমার মোমেন্ট ডায়াগ্রাম আছে, এখানে কিন্তু দুইটা অংশ আছে, একটা ত্রিভুজ আছে, যদিও তোমরা এটা দুই ভাগ করে নিবা, দুই ভাগ করে কেন নিবা, তাহলে এই দুইটা পার্ট দিয়ে এ ওয়ান এক্স ওয়ান করতে সুবিধা হয়, তোমার যার যেমন ইচ্ছা করতে পারো, আমার কোনো পারমানেন্ট রুল নাই, যেভাবে করলে সুবিধা হয়, আমি পিকটা জানি অর্থাৎ দুইটা ভাগ করলে আমার সুবিধা হয়,
এখন আসো, আমরা মনে করি ডি দূরত্ব এটা আছে, তাহলে কি এই ডি পয়েন্টে আমার ট্যাঞ্জেনশিয়াল ডেভিয়েশনটা হচ্ছে ডি পয়েন্টে, এটা স্ট্রেট লাইন এবং এইটা হচ্ছে এরকম, এই দুটার ইন্টারনাল অ্যাঙ্গেলটা কিন্তু কত হবে, এরিয়া আন্ডার এটা, সেটাই আমরা আঁকাইছি এখানে। মনে করি ডি দূরত্বে সিমিলার ট্যাঙ্গেল থেকে এটা পিডি বাই ফোর, এবং আলটিমেটলি এই পয়েন্টটাই হলো আমার, এই পয়েন্টের ভ্যালুটাই ই বাই দিয়ে ভাগ করতে হবে অবশ্যই, ভ্যালুটাই হচ্ছে আমার টি। এখন মনে করো আমি যদি এইটা দিয়ে এটা ভাগ করলে আমার এই অ্যাঙ্গেলটা হয়, আবার দুইটার যেহেতু এটা নাইনটি, এটা তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সো এটার অ্যাঙ্গেলটা একই হয়। সো আমরা যদি এটার থেকে যদি থিটা বি বের করি আর এটার থেকে থিটা বিডি বের করি, দুইটা সমান প্র্যাকটিক্যালি, এই দুটা যদি ইকুয়েট করি তাহলে কিন্তু অটোমেটিক আমার ডি এর মানটা বেড়ে যাবে, যে ডি এর মানটা বেড়াই যাবে বাকি অঙ্কটা ডাল ভাত সোজা একেবারে। ডি এর মান বেরোয়ার পরেই তোমরা তখন এই দূরত্বটা বানবা, তখন তোমরা কিন্তু আগের নিয়মে অঙ্কটা করতে পারবা, আগের নিয়মটা অঙ্কটা করতে পারবা, অথবা টি ডি বি দিয়ে করতে পারবা, টি ডি এ দিয়েও করতে পারবা, যে কোনো একটা করতে পারবা। বোঝা গেছে না বোঝা যায় নাই? কারণ হচ্ছে কি, ডি পয়েন্টে তখন এই ডি পয়েন্টের ট্যাঞ্জেন্ট কিন্তু প্যারালাল টু এক্স হবে, অথবা এই পাশে ভ্যালু যা আসবে এই পাশে ভ্যালু তাই আসবে। আরো একটা পদ্ধতি আছে, মানে কয়েকটা পদ্ধতি আছে, তোমরা সবগুলো করে আমাকে বলবা কোনটা সুবিধা। প্রথমে এটা সমান করার পরে ডি করবো, যেটা আমি এতক্ষণ বললাম, আমরা উই ক্যান অলসো ইউজ থিটা এ ডি ইকুয়াল টি, মানে কি আমরা ইচ্ছা করে এই পাশেও কিন্তু করতে পারতাম, এই পাশেও একটা ট্যাঞ্জেন্ট টানে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল সমান করতাম, কিন্তু এই পাশটা আমরা করি নাই। কেন করি নাই কে বলতে পারবে আমার? আমরা দুই পাশটাই করতে পারি, এই পাশটাও করতে পারি, এই পাশটাও করতে পারি, এই পাশতে করি নাই, কেন করি নাই কেউ কি বলতে পারবা কেন করি নাই? লেফট সাইডে, রাইট সাইডে কেন করতেছি আমরা? লেফট সাইডে করলে হবে, এনিবডি? আমি কি তোমার কোশ্চেনটা ক্লিয়ার করতে পারছি? আমরা তোমাকে বাইদে ভাই, আর ইউ ডিসেনিং টু মি? আমাকে শুনতে পাচ্ছ? আমি অডিয়েবল? জি স্যার শোনা যাচ্ছে। রাইট, এটা আমি তো উত্তরটা তোমরা পারবা না যেহেতু আমি বলে দিচ্ছি। দেখো আমার এই এই জায়গাটাই হচ্ছে দূরত্ব, মানে এই পিক পয়েন্টের রাইট সাইডে। এখন আমি লেফট সাইড যদি নিতে যাই আমার কিন্তু অনেক জটিল একটা সমীকরণ তৈরি হবে, মানে এই পাশ থেকে মোমেন্ট নিতে হবে, এইটা আবার এটা ট্রাপিজিয়ামের নিতে হবে, আন্দাজি ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। সো আমি এমন ভাবে নিব ক্যালকুলেশনটা শুধু আমার ট্যাঙ্গেলই যেন থাকে, এই কারণে আমরা রাইট সাইডটা নিছি। কোশ্চেনের উত্তরটা কি বোঝা গেছে? অঙ্কটা করতে গেলে আরো বুঝতে পারবা তোমরা, তোমরা যে এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ নিবা, এইটাই তো এরিয়া, কিন্তু এই পাশে যদি নিতে যাও এইটা যদি ডি হয় তাহলে এটা কত? এটা হচ্ছে থ্রি এ মাইনাস ডি, এটা পিকুলিয়ার জিনিস চলে আসবে, তখন ক্যালকুলেট করতে জটিল একটা অঙ্ক তৈরি হয়ে যাবে। এই কারণে আমরা যখনই ধরবো যে এই পাশে আমাদের সেন্টারটা থাকবে, মানে ডি পরিমাপ পয়েন্ট থাকবে, সেই পাশটাই আমরা করবো, উল্টা সাইডটা করবো না। উল্টা সাইডটা করলে তোমার অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এটা হলো একটা অ্যাপ্রোচ, আমরা কেন এটা করতেছি না, কারণ হচ্ছে এটা। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে তোমার হুইচ অজ ইজিয়ার, এটা অবশ্যই ইজিয়ার। আর একটা অ্যাপ্রোচ কি জানো, টিবিডি অ্যান্ড টিএডি, টিবিডি টিএডি মানে কি, এইখানে যদি তুমি এই এটাকে যদি ডি ধরো তাহলে এই পাশটা কত হবে বলো তো? এই পাশটা হবে ফোর এ মাইনাস ডি, এটা ডি, এটা ফোর এ মাইনাস ডি হবে। তখন কিন্তু তুমি এখানে টি এ বির একটা ফর্মুলা বের করতে পারবা, মানে টি ডি সরি টি এ ডি আর টি বি ডি বের করতে পারবা, করার পরে দুইটা সমান করলে একটা ডি এর মানটা পাবা হয়তো। তোমরা সবভাবে অঙ্কটা করবা, বইয়ে যদিও এইভাবে করা আছে, করে আমাকে ফাইনালি জানাবা নেক্সট ক্লাসে যে কোনভাবে কি আসলো কি বৃত্তান্ত। এবং আমি এক্সপেক্ট করব তোমাদের, বিশেষ করে পরে যে পদ্ধতি বললাম এইটা, এইটাকে সবচেয়ে আগে আপলোড করতে পারে আমি দেখবো এটা, এটা তো বইয়ে করাই আছে, এটা এটাও করবা তোমরা, কিন্তু এইটা করার পরে এইটা করে আপলোড করে দিবা যে এইভাবে করা যায় জিনিসটা। এবার আসো তোমরা পরবর্তী অঙ্ক, লাস্ট অঙ্কটা, এখানে 10.19 একটা অঙ্ক আছে, আমি করি নাই, মানে এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, যেটা আমি আগেই করে ফেলছি তোমাদের, গত ক্লাসেই করে ফেলছি। একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এটা ডিফ্লেকশন কত হবে, মাঝখানে কত হবে, কোথায় কত হবে, ইত্যাদি ইত্যাদি। এটা লাস্ট অঙ্ক আমাদের, মানে লাস্ট অঙ্ক মানে করানোর মতো লাস্ট অঙ্ক। এখানে কি বলছে তোমার দেখো, এই অঙ্কের ভিতরে যেটা আছে, এটা লোডের একটা বিম আছে,
মাঝে মাঝে কাজ করে না কেন? ফাইন্ড দ্য ডিফ্লেকশন অফ দ্য ফ্রি এন্ড এট এ, তার মানে এই ফ্রি এন্ড এর ডিফ্লেকশনটা বের করতে হবে। তোমার কাছে খুবই সোজা মনে হচ্ছে না, কি সুন্দর ফ্রি এন্ড, তো ক্যান্টিভারের মতো মনে হচ্ছে খুবই সোজা, কিন্তু এটা সোজা না, এটা অনেক জটিল একটা অঙ্ক, বাট কনসেপ্টটা বুঝতে হবে। এখানে দেখো তিন ধরনের ইলাস্টিক কার্ভ আছে, তিনটা ইলাস্টিক কার্ভ, একটা দুইটা তিনটা। প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই যে রোলার সাপোর্টটা আছে এর বাম পাশে কোন একটা জায়গায় ট্যানজেন্টটা ঘুরে গেছে, তাহলে এই ট্যানজেন্টটা এরকম হবে দেখতে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি, ইলাস্টিক কার্ভটা এইভাবে এই ডান পাশে হয়েছে, তাহলে ট্যানজেন্টটা হবে এই দিকে হবে। আর তিন নম্বর ক্ষেত্রে মাঝখানে হয়েছে, সমান সমান হয়েছে, তাহলে তিনটা ক্ষেত্রে ট্যানজেন্ট কিন্তু তিন ধরনের হবে। মানে আমরা কি জানি কোনটা হবে? তাহলে প্রথমে আমাদের বের করে নিতে হবে যে কোনটা হবে। আমি কি আমাকে কি ফলো করতে পারছো তোমরা? একটু হ্যাঁ না বলো। জি স্যার। তিন ধরনের হইতে পারে, একটা হচ্ছে বি এর বাম পাশে, একটা বি এর ডান পাশে, আর একটা বি বরাবর। বি এর বাম পাশে হলে ট্যানজেন্টটা হবে এইদিকে, এইটা নিচে হবে, এটা উপরে হবে। আর যদি ডান পাশে হয় তাহলে এইটা নিচে হবে, এইটা উপরে হবে। আর যদি মাঝখানে হয় তাহলে এটা লাইন একেবারে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। সো কোনটা হবে? তাহলে এখন দেখো কিভাবে বের করবো আমরা। প্রথমে আমরা যে কাজটা করব, ইলাস্টিক কার্ভ যেটা এই যে এইটা, এইটার ক্ষেত্রে এইটা, আর এটার ক্ষেত্রে এইটা, তিনটা ঘটনা। এটার ক্ষেত্রে কিন্তু এইটাই কিন্তু ডাইরেক্ট তোমার ভি, মানে এই যে ফ্রি এন্ড এর ডিফ্লেকশন, এটার ক্ষেত্রে কিন্তু এই দেখো নিচে নেমে গেছে আর এর ট্যানজেন্ট উপরে উঠে গেছে, তার মানে এই পুরাটার থেকে এ বাদ দিতে হবে, তার তুমি ডিফ্লেকশন পাবা। আর এটার ক্ষেত্রে এইটা নিচে চলে আসছে, এটা স্ট্রেট লাইন, পুরাটার থেকে এইটা বিয়োগ করলে এটা পাবা। তো তিনটাই তিন অঙ্ক কিন্তু। এখন এই অঙ্কে কি আছে, আমি এই অঙ্কটাই খালি করব, পরীক্ষা হলে যে কোনো অঙ্ক আসতে পারে। হুইচ চয়েস টু কনসিডার, প্রথমে আমি টিসিবি বের করব। এই টিসিবি, টিসিবি আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি না, কারণ টিসিবি আমি কত আমি জানি না, ফর্মুলা দিয়ে বের করব। ফর্মুলা হচ্ছে এই পয়েন্ট, এই যে মোমেন্ট, এই যে আমরা তো মোমেন্ট ডায়াগ্রাম আঁকছি, তো মোমেন্ট ডায়াগ্রাম আঁকছি মানে টিসিবি মানে এখান থেকে এই তিনটা এরিয়া, এখানে তিনটে এরিয়া মনে আছে কিন্তু, এ ওয়ান, এ টু, এ থ্রি। ওই যে আমি প্রথমেই কিন্তু বলছিলাম এরিয়াটাকে ইকো জিওমেট্রিক ভাবে ভাগ করে নিতে হবে, তাহলে কম সোজা হবে। তুমি যে কোনো ভাবেই করতে পারো, কোনো সমস্যা নিষেধাজ্ঞা নাই, কিন্তু তিনটে এরিয়াতে ভাগ করে এটা যদি এ ওয়ান হয়, এটার সেন্টার হচ্ছে কি হবে, এটা ওয়ান থার্ড, এটা যদি এ টু হয় এটা সেন্টার হচ্ছে এইটা প্লাস এটার টু থার্ড, আর এটা হচ্ছে এইটা ইন্টু এইটা প্লাস এর ওয়ান থার্ড। যাক তোমরা জানো, আমরা সরি আমরা টিসিবি ভুল বলছি, টিসিবি মানে এই পাশ থেকে সেন্টার নিতে হবে, এই পাশ থেকে, এইটা হচ্ছে টু থার্ড, এটা হচ্ছে এইটা প্লাস এর ওয়ান থার্ড, আর এইটা হলো এই টু প্লাস এর টু থার্ড। তোমরা জানো করে আমরা কিন্তু ভেরিয়েবল টিসিবি বের করতে পারি। টিসিবি বের করার পরে সাইন কনভেন, সাইন অফ ম্যাগনিটিউড ইজ পজিটিভ, দেন সি পয়েন্ট ইজ অ্যাবভ ট্যানজেন্ট, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি ক্যালকুলেশন দেখাই নাই, ক্যালকুলেশন করে রেজাল্টটা পাওয়া গেছে, পজিটিভ রেজাল্ট। তারপরে সি পয়েন্টটা যদি, এটা যদি পজিটিভ হয় তাহলে সি পয়েন্ট কোনটা আমার, দেখো এইটা একটা সি পয়েন্ট, এইটা একটা সি পয়েন্ট, এখানে একটা সি পয়েন্ট, যদি যোগফল শূন্য হয় তিনটা হইতে পারে, যদি পজিটিভ হয় তাহলে সি পয়েন্ট উপরে আছে, যদি নেগেটিভ হয় তাহলে সি পয়েন্টটা নিচে আছে, আর যদি শূন্য হয় তাহলে সি পয়েন্ট এখানে আছে। আমাদের ক্যালকুলেশনে আসছে পজিটিভ আসছে, তার মানে এইটাই হলো কারেক্ট। প্রথমে আমার বের করতে হচ্ছে এইটা কাটে, এইটা কারেক্ট না এইটা কারেক্ট। আমরা দেখলাম একটা ক্যালকুলেশন করে টিসিবি বের করলাম, টিসিবি বের করে দেখলাম মানটা পজিটিভ আসছে, যেহেতু পজিটিভ আসছে তার মানে এইটাই কারেক্ট, এইটা আর এটা কাজে লাগবে না। এখন এইটা কেন কারেক্ট, কারণ হচ্ছে সাইন কনভেনশন পজিটিভ আসছে আমাদের সি এর, তার মানে সি এর পজিশন টিসিবি তে উপরে আছে, এই যে পজিটিভ ডিফ্লেকশন। তাহলে এইটা এখন বাকি অঙ্কটা সোজা, বা কি সোজা দেখো, তুমি এইটা কিভাবে বের করবে, এ এ প্রাইম। এখন আর তো আমাদের কি করতে হবে,
এইটা আমাদের আসছে পরীক্ষায়, মানে ক্যালকুলেশনে। তাহলে ভি এটা হবে এফ এ প্রাইম মাইনাস এ প্রাইম এ ডবল প্রাইম, এ ডবল প্রাইম মানে যাক বুঝতেছো তোমরা এটা। তাহলে হোয়াট ইজ এ এ প্রাইমটা কি, এটা কি জিনিস? ট্যানজেন্ট থেকে এটা দূরত্ব, তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি? এটা হবে টি এ বি, টি এ বি হবে এটা, টি এ বি মাইনাস এটা কি হবে, মাইনাস কি হবে, এ প্রাইম হলো টি, আচ্ছা রাইট, এটা কি হবে, এই হাইটটা কি হবে? দেখো এটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল না, এই পাশে আর এই পাশে মিলে, তাহলে এই পাশের অনুপাত আর এই পাশের অনুপাত থেকে এইটা যদি আমি জানি এইটা বের করতে পারবো কিন্তু অনুপাত দিয়ে। এর কতখানি দূরত্বে আছে দেখো, এটা এ দূরত্বে, এটা দুই দূরত্বে, তার মানে এটার অর্ধেক হবে, তার মানে এটা যা হবে এটা তার অর্ধেক হবে। এই জন্য লিখছি এ প্রাইম ইজ টি সি বি বাই টু, এটা অর্ধেক হবে, আর এটা হবে কি হবে টি এ বি হবে, টি এ বি হবে। এই দুটো বিয়োগ করলে আমরা অঙ্ক পাই যাবো। সবাই কি বুঝতে পারছো না পারো নাই? বইয়ের মধ্যে সব অঙ্ক করা আছে, এগুলো তোমরা দেখে নিবা, আমি তোমাদের এখানে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম। এখন হচ্ছে আরেকটা অঙ্ক একটু হিন্ট দিব, তোমাদের পরীক্ষা হলে এরকম অঙ্ক আসতে পারে, মনে করো যে কোনো একটা অঙ্ক, এনি প্রবলেম, যে আমি বলে দিব যে এই পয়েন্টের রোটেশন কত হবে বা এই পয়েন্টের ডিফ্লেকশন কত হবে। মনে করো আমি একটা পয়েন্ট দিলাম তোমাদের এখানে, সে এই পয়েন্টে ডিফ্লেকশন কত হবে এবং রোটেশন কত হবে পরীক্ষায় দিলাম, তাহলে এটা ইলাস্টিক ক্যাপ এরকম কিছু একটা হয়ে যাবে। তাহলে এই পয়েন্টে কত হবে এটার প্রশ্ন, তাহলে এটার নাম যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এইটা কি জিনিস ছিল বলতো, হোয়াট ইজ দিস? এখানে ট্যানজেন্ট টেনে এখানে চলে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা হবে টি এ বি, এই অ্যাঙ্গেলটা হবে টি এ বি হবে, আর এই দূরত্বটা কি হবে, এই দুটো কি হবে টি বি এ, স্মল টি বি পয়েন্ট বিচার করছি এ টি বি এ, সো আমরা ভেরিয়েবলই করতে পারি। তাহলে আমাকে শেয়ার ফোর্ড মিনিমাম ডায়াগ্রাম আঁকতে হবে, আঁকার পরে আমার এই পয়েন্ট থেকে আমাকে প্রত্যেকটা জায়গার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আমি জানি না কেমন হবে, হয়তো এরকম কিছু একটা হয়েছে, মানে আমি যেটা ধারণা এরকম এরকম না, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এটা এরকম হবে না, এটা হবে এটা এরকম হইতে পারে, এরকম সমান হবে, এরকম এরকম উঁচু হবে, আবার সোজা যাবে, আবার নিচু হবে, আবার কেমন কার্ভ হবে, এরকম কিছু একটা হবে। তার মানে এই যে ভ্যালুটা হলো প্রত্যেকটা এরিয়ার এখান থেকে সেন্টার গুণ করতে হবে, এখান থেকে সেন্টার গুণ করতে হবে, এখান থেকে সেন্টার গুণ করতে হবে, এরকম করে করে এটা বের করতে হবে। তার মানে এইটা করতে হলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, প্রথমে ড্র বিএমডি, তারপরে অ্যাপ্লাই থিওরাম ওয়ান ফর রোটেশন, অ্যাপ্লাই থিওরাম টু ফর ডিফ্লেকশন, এই তিনটে স্টেপ করতে হবে। তাহলে এটাই হলো আমার মোটামুটি এই মোমেন্ট এরিয়া মেথড শেষ। এখন তোমরা যে কোনো ধরনের মোমেন্ট এরিয়া মেথড অঙ্ক আসলে আমার মনে হয় পারবা, তোমরা আমাকে বলো মোমেন্ট এরিয়া মেথডের কি আর কোনো কনফিউশন তোমাদের আছে বোঝার মধ্যে? হ্যাঁ, তোমরা অঙ্ক করো নাই বলে অনেক কিছু মনে হবে স্যার এটা বুঝি নাই, আপাতভাবে মনে হতেই পারে, কিন্তু তোমরা করার পরে আমাকে যদি ডাউট থাকে, এই যে এক্সট্রা ক্লাসগুলো আছে, এক্সট্রা ক্লাসগুলোতে আমরা ডাউটগুলো ক্লিয়ার করবো, মানে এই যে আজকে যে ক্লাসটা, আজকের ক্লাসটা সব ডাউট ক্লিয়ারের ক্লাস, যত ধরনের ডাউট। তা আমরা আজকে এখানে